অ্যামাজনের জঙ্গল পৃথিবীর সবচেয়ে বৃহৎ এবং রহস্যময় জঙ্গল। দক্ষিণ আমেরিকাতে অবস্থিত বহু জীববৈচিত্র্যে ভরা এই রেনফরেস্টের বয়স প্রায় 5.5 কোটি বছর, আর এই জঙ্গলের মাঝখান দিয়ে বইছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। পৃথিবীর ফুসফুস নামে প্রসিদ্ধ এই রেনফরেস্ট থেকেই পৃথিবীর মোট অক্সিজেনের 20% অক্সিজেন পাওয়া যায়। আজ 28 জুলাই, যেই দিন সারা বিশ্বজুড়ে পালিত হয় ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে। এই দিনটি পালন করার পিছনে প্রধান উদ্দেশ্যই হল প্রাকৃতিক সম্পদ ও আবাসস্থল রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ করা। তাই এই দিনে আমাজনের মতো জঙ্গলের কথা সহজেই মাথায় আসে, কারণ পৃথিবীর সবচেয়ে বেশি প্রাকৃতিক সম্পদ ও বৈচিত্র্য ভরা আবাসস্থল যদি কিছু থেকে থাকে তাই আমাজন জঙ্গলেই আছে। এবার প্রশ্ন আসতেই পারে, আমাজনের মতো বনাঞ্চলকে কনজার্ভ করা কেন এত জরুরি? আজকের আমাদের এই ভিডিওটিতে এই প্রশ্নটিরই উত্তর খোঁজার চেষ্টা করব। বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। অ্যামাজন রেনফরেস্টে গাছের প্রায় 1.5 লক্ষেরও বেশি প্রজাতি রয়েছে। অ্যামাজনের সবচেয়ে আইকনিক গাছগুলির মধ্যে একটি এই ব্রাজিল নাট। 1800 দশকের গোড়ার দিকে এক্সপ্লোরার ও প্রকৃতিবিদ আলেকজান্ডার ভন হাম্বোল্ট এই গাছটির প্রথম বর্ণনা করেছিলেন। প্যাশন ফুল হলো অ্যামাজন রেনফরেস্টের অন্যতম আকর্ষণীয় ফুলগুলির একটি। এই প্যাশন ফুলের বিভিন্ন প্রজাতিগুলি শতাব্দী ধরে ট্র্যাডিশনাল মেডিসিনের জন্য ব্যবহৃত হয়ে আসছে। আমাজনের এই ফ্লাওয়ার প্ল্যান্টটি অন্যতম দর্শনীয় গাছের মধ্যে পড়ে। লম্বা পুঙ্কেশরের কারণে ফুলগুলি ছোট উজ্জ্বল লাল এবং হলুদ ব্রাশের মতো দেখা। ওয়াকিং পাম বা ক্যাসপোনা রেনফরেস্টে খুঁজে পাওয়া একটি আকর্ষণীয় উদ্ভিদ। এই গাছের স্বতন্ত্র শিকড়ের সাহায্যে রেনফরেস্টের চারপাশে ঘোরাঘুরির অনেক কাহিনী শোনা যায়। এই গাছের শিকড় মাটি থেকে 7 ফুট দূরে জন্মে। এই অস্বাভাবিক শিকড়ের কারণ এখনও অজানা। অ্যাচিয়ট উদ্ভিদটি আমাজন রেনফরেস্টে এমন একটি উদ্ভিদ যার ফল এবং বীজ দীর্ঘদিন ধরে আদিবাসীরা নানাভাবে ব্যবহার করে আসছে। তার সঙ্গে সঙ্গে এই উদ্ভিদটির নানান ওষুধি ব্যবহারও আছে। বিভিন্ন গাছের প্রজাতির সঙ্গে সঙ্গে অ্যামাজনে এমন কিছু অ্যানিমেল, বার্ড আর রেপটাইল স্পিসিসও আছে যা শুধু অ্যামাজন রেনফরেস্টেই বেঁচে থাকতে পারে। তার মধ্যে শুধু যদি ব্যাঙের প্রজাতিই বলি তাহলে লিস্টটি বড় হয়ে যাবে। উল্লেখযোগ্য কয়েকটি হলো ক্যারাবায় স্টাফুড টোট, মুরানো সান্তিয়াগো স্টাফুড টোট, গুয়ালেসেনিচা স্টাফুড টোট, পেভাস স্টাফুড টোট, স্কাই ব্লু পয়জন ডার্ট ফ্রক। মাঙ্কি প্রজাতি অ্যামাজন রেনফরেস্ট নেহাত কম নয়। উল্লেখযোগ্য কয়েকটি হলো সান মার্টিন টিটি মাঙ্কি, গোয়েলদিম মাঙ্কি, হোয়াইট চেকড স্পাইডার মাঙ্কি, ভ্যারিয়েগেটেড স্পাইডার মাঙ্কি, বোল্ড হেডেড উকারি। অ্যামাজনের কয়েকটি পাখির প্রজাতি হলো গ্লুকাস ম্যাকাও, রয়্যাল সিনক্লোট, ওয়াটাল কুরাশাও, বেলেম কুরাশাও, গোল্ডেন প্যারাকিট, পিঙ্ক থ্রটেড ব্রিলিয়েন্ট, ব্লু থ্রটেড ম্যাকাও। এগুলি ছাড়াও নর্দার্ন টাইগার ক্যাট, সাউদার্ন টাইগার ক্যাট, ওরেনোকো ক্রোকোডাইল, জায়ান্ট আর্মাডিলো, জায়ান্ট ওটের প্রভৃতি অ্যামাজন রেনফরেস্টের বসবাসকারী জীববৈচিত্র্যের মধ্যে পড়ে। বন্ধুরা, আপনারা মোটামুটি বুঝতেই পেরেছেন অ্যামাজন রেনফরেস্টটি কী ধরনের বৈচিত্র্যের ঘেরা। তাই এই বনাঞ্চল যদি কোনোরকম পরোক্ষ বা প্রত্যক্ষ প্রভাব দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার প্রভাব এই জীববৈচিত্র্যের উপরও পড়বে। 2019 সালেই ঘটেছিল এমনই একটি ঘটনা যেখানে প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে জ্বলেছিল অ্যামাজন, এবং যার প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ ছিল আমাদের মতো কোনো মানুষজন। অ্যামাজনের এই আগুনে বিপর্যস্ত হয়েছিল সেখানে বসবাসকারী বহু বিরল জীবজন্তু। কেবল যে জীবজন্তু বা গাছপালারই ক্ষতিগ্রস্ত হয়েছিল ঠিক তা নয়, গভীরভাবে ভাবলে বোঝা যাবে অ্যামাজনের এই প্রভাব পরোক্ষভাবে আমাদের ওপরও পড়েছে। পৃথিবীর ফুসফুস হিসেবে অ্যামাজন যে পরিমাণ অক্সিজেন সমগ্র পৃথিবীকে দেয় তার বিপুল ঘাটতি দেখা দিয়েছিল। আর আমরা ভালো করেই বুঝি অক্সিজেন ছাড়া বাঁচার কথা চিন্তাই করা যায় না। বিরল জীবজন্তুদের ক্ষতির ফলে পরিবেশের বাস্তুতন্ত্রেও নানা নেগেটিভ প্রভাব পড়েছে। তাই আজ ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডেতে আমরা প্রত্যেকে অ্যামাজনের মতো বনাঞ্চলকে সংরক্ষণের দাবিতে দৃঢ় প্রতিজ্ঞ হতেই পারি এবং প্রকৃতির সম্পদগুলিকে কনজার্ভ করতে পারি। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি মনে করেন ভিডিওটি কোনোরকম ভ্যালু অ্যাডিশন করেছে তাহলে ভিডিওটি লাইক শেয়ার করতে পারেন। ধন্যবাদ।